বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, কৃষক জনতার ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 2 অক্টোবর সোমবার দুপুর 2টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নিতে বেলা 12টার পর থেকেই সমাবেশের স্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে হাজার হাজার নেতাকর্মী। সরেজমিনে দেখা গেছে নয়াপল্টনের আশপাশের এলাকা থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। অনেক নেতাকর্মী কৃষকের সাজেও সেজেছেন, তাদের মাথায় টুপি, হাতে কাস্তে, ধান এবং কৃষকের প্রতিচ্ছবি দেখা গেছে। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে দেশে আমার সবচেয়ে বেশি গার্মেন্ট যায় সেই দেশের সঙ্গে তারা আজকে সমস্যা তৈরি করতে আজকে একটা খবর আছে, এই সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে। রেমিটেন্স মানে আমাদের বিদেশে যে শ্রমিকরা কাজ করেন তারা যে টাকা পাঠায় তারও সবচেয়ে কম এসেছে। তার অর্থ বাংলাদেশের অর্থনীতির উপরে তাদের আসলে কোনো আস্থা নাই, সেই কারণে তারা অনেকের টাকা পাঠাচ্ছে না। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাহিদ তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ইনি প্রমুখ।